ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে ইউরোপে একাত্তা প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর নেতারা চার দিনের সফরে ইউরোপে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরের মাধ্যমে রাশিয়ার উপর নতুনভাবে চাপ তৈরির চেষ্টা করবেন। এছাড়া রুশ হামলা মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ করতেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের। এরই মাঝে পশ্চিমা শক্তিকে একত্রিত হয়ে ইউক্রেনকে আরও সহায়তার আহ্বান জানিয়েছে জেলেনস্কি। বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। তৃতীয় বিশ্বযুদ্ধের অজুহাত তুলে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে ওয়াশিংটন। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা মিত্রদের তাই তো চাপ বাড়ছে। ঠিক এমন সময় বিশ্ব পরিমণ্ডলে রাজনীতির নতুন বাঁক তৈরিতে এবার ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। ন্যাটো সম্মেলনের শুরুতেই ক্রেমলিনের কড়া সমালোচনা করেন জোটটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। এছাড়া ইউক্রেন ইস্যুতে ন্যাটো ঐক্যবদ্ধ এবং আরও সহায়তা দেওয়ার কথা জানালেন ন্যাটো মহাসচিব। আমরা ক্রেমলিনের উস্কানিমূলক আগ্রাসনের নিন্দা জানাই। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমরা ঐক্যবদ্ধ। প্রয়োজনে আরও যত সহায়তা দরকার আমরা তা অব্যাহত রাখব। আর এই অধিবেশনে ভার্চুয়ালি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ানের চেয়ে সামরিক শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে ইউক্রেন। আমাদের আরও অস্ত্র প্রয়োজন। কিয়েভের বিমান ও ট্যাঙ্ক সহায়তা দরকার। এদিকে শুক্রবার পোল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বাইডেনের। তবে নিরাপত্তা ঘাটতির শঙ্কায় আপাতত ইউক্রেন সফর করছেন না তিনি। এদিকে বাইডেনের সফরকে কেন্দ্র করে একটি প্রস্তাব তৈরি করেছে পোল্যান্ড। ন্যাটোভুক্ত দেশগুলো থেকে 10,000 সেনা নিয়ে একটি শান্তিবাহিনী গঠনের প্রস্তাব করবে তারা। এখন বাইডেনের অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে কাজ করবে ন্যাটো। তবে সে বিষয়ে খুব সতর্কই থাকবে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24।